দেশের হয়ে একটি শিরোপা জয়ের জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করে আসছেন লিওনেল মেসি। বেশ কয়েকবার কোপা আমেরিকা এবং বিশ্বকাপের ফাইনালে উঠলেও শিরোপা জয় অধরায় রয়ে গেল লিওনেল মেসি। এবারের কোপা আমেরিকাকে অনেক ফুটবল বিশ্লেষক মনে করছেন এটি হতে পারে লিওনেল মেসির শেষ কোপা আমেরিকা। তাই এবারের শিরোপা জিততে মরিয়া হয়ে পড়েছে আর্জেন্টিনার অধিনায়ক। কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে নকআউট পর্ব সেমিফাইনাল পর্যন্ত অনেক ভালো পারফরমেন্স করেছেন লিওনেল মেসি। সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে আজ কলম্বিয়া। কলম্বিয়াকে আর্জেন্টিনা 3-2 ব্যবধানে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অনেকদিন ধরে দেশের জন্য শিরোপা জয়ের কথা জানিয়েছিলেন লিওনেল মেসি, আর কলম্বিয়ার বিপক্ষে এই ম্যাচে দল যখন বিপদের মুখে তখন ঠিক তখনই দেশপ্রেমের অনন্য নজির সৃষ্টি করলেন লিওনেল মেসি। প্রতিপক্ষের খেলোয়াড়ের আঘাতে মারাত্মক পায়ের গোড়ালিতে আঘাত পেয়ে মাটিতে নুয়ে পড়েন লিওনেল মেসি। পরবর্তীতে মাঠে চিকিৎসা করে পুরো ম্যাচটি খেলেন লিওনেল মেসি। ম্যাচ চলাকালীন সময়ে গোল.কম তাদের নিজেদের অফিসিয়াল টুইটারে এক টুইট বার্তায় জানিয়েছেন প্রতিপক্ষের আঘাতে শিকার হয়েছেন লিওনেল মেসি। তার পা দিয়ে পায়ের গোড়া দিয়ে রক্ত ভেজা পা নিয়ে তিনি পুরো ম্যাচটি খেলিয়েছেন। গোল.কমের পোস্টে পিক ছবিগুলোতে দেখা যায় লিওনেল মেসির পায়ের গোড়ালি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তবে ব্যথাকে প্রাধান্য না দিয়ে দেশের কথা ভেবে তিনি পুরো ম্যাচটি খেলে নিজের দলকে ফাইনালে তোলেন লিওনেল মেসি। আশা করি ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং জানিয়ে দিবেন সকল ফুটবল দেশপ্রেমিকদের। ধন্যবাদ সবাইকে।